রেল পরিষেবা ব্যাহত করবার জন্য এই মুহূর্তে কোচিলা ছবি আপনাদের সামনে রয়েছে। অবরোধ করছেন কুর্মী সম্প্রদায়ের আন্দোলনকারীরা। নতুন করে কোচিলায় অবরোধ কর্মীদের যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। কুর্মী সম্প্রদায়ের মানুষজন যারা তারা যেই দাবিটাকে সামনে রাখছেন যে তফসিলি উপজাতি তালিকাভুক্ত তাদেরকে করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তা মানা হয় ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে, এবং সেই মতোই নতুন করে এই কোচিলাতেই অবরোধ করছেন কুর্মীরা। রেল লাইনের ওপর বসে পড়ে অবরোধে এই মুহূর্তে আন্দোলনকারীরা যে ছবি আপনাদের সামনে রয়েছে, একেবারে এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে পুরুলিয়ার কোচিলার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানেই নতুন করে অবরোধ শুরু করলো আন্দোলনকারীরা। রেল রোকো কর্মসূচি যা নেওয়া হয়েছিল, পাঁচ দিন ধরে রেল পরিষেবা ব্যাহত হয়েছিল এই আন্দোলনের জেরে, তা ওঠানোর সিদ্ধান্ত অর্থাৎ তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন করে কোচিলাতে অবরোধে নেমেছে কুর্মী সম্প্রদায়ের আন্দোলনকারীরা, এবং কয়েকশো এই আন্দোলনকারী তারা রেল স্টেশনে ঢুকে একেবারে রেলের পরিষেবা ব্যাহত করবার জন্য রেলের ট্র্যাকের উপর বসে পড়ে এবং সেখান থেকে চলে স্লোগানই। দেখতে পাচ্ছেন যেখানে জাতীয় সড়ক অবরোধ করে এখনো পর্যন্ত আন্দোলনে অনড় রয়েছেন তারা, এবং যদিও কুস্তাউরের কাছে তারা এই এই রেল রোকো কর্মসূচি যা গ্রহণ করেছিলেন তা প্রত্যাহার করে নিলেও আন্দোলন যে এখনো পর্যন্ত জারি রয়েছে তা কার্যত এই ছবিতে স্পষ্ট। কোচিলায় নতুন করে অবরোধ করছেন আন্দোলনকারীরা, ঠিক তার পাশাপাশি খেমাশুলির ছবি আপনাদের সামনে তুলে ধরছে। জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন তারা এবং সেখান থেকেও স্লোগানিং দেওয়া হচ্ছে, তাদের দাবি দাবার সামনে রাখা হচ্ছে, আন্দোলন জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুরের ছবি যেমন আপনাদের সামনে, ঠিক তার পাশাপাশি পুরুলিয়ার ছবিও। খেমাশুলিতে রেল অবরোধ উঠে গেল, জাতীয় সড়ক অবরোধ এখনো পর্যন্ত চলছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য কুর্মী সমাজের তরফেই জানানো হয়েছে যে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত শুধুমাত্র আদিবাসী কুর্মী সমাজের, এবং অজিত প্রসাদ মাহাতো সিদ্ধান্তকে মান্যতা দিল না পশ্চিমবঙ্গ কুর্মী সমাজ, এবং তাদের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে 6 নম্বর জাতীয় সড়ক যেভাবে অবরুদ্ধ ছিল ঠিক সেইভাবেই জাতীয় সড়ক অবরোধ করে রাখা হবে, এবং যতক্ষণ না সিআরআই রিপোর্টের ওপর রাজ্য সরকার জাস্টিফিকেশন পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি জারি থাকবে, একেবারে পরিষ্কার করে আন্দোলনকারীরা তারা জানিয়ে দিয়েছেন। কুর্মী সমাজ, পশ্চিমবঙ্গ কুর্মী সমাজের যারা নেতৃত্ব তারা যেটুকু জানাচ্ছে যে তারা সিআরআই রিপোর্ট রাজ্যের তরফে যতক্ষণ না কেন্দ্রের কাছে পাঠানো হবে ততক্ষণ কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি চলবে, তারা কিন্তু কোনোভাবেই তাদের আন্দোলন প্রসাদ মাহাতো জানিয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু মান্যতা দিচ্ছে না পশ্চিমবঙ্গ কর্মী সমাজ। তারা কিন্তু তাদের যে আন্দোলন সেখানে কিন্তু অনড় থাকছে, এবং তারা কিন্তু এখনো পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে। তুমি দেখতেই পাচ্ছো পাশেই যারা কুর্মী সম্প্রদায়, পশ্চিমবঙ্গ কুর্মী সমাজের যারা কর্মী তারা কিন্তু রাস্তায় রয়েছে, এবং তারা যাতে এই যে অবরোধ সেই অবরোধ যেন শান্তিপূর্ণভাবে হয় সেই বিষয়টাকে কিন্তু তারা নজর রাখছে। যেরকম জানা যাচ্ছে সুতরাং যে 4টের কিছু পরে অজিত প্রসাদ মাহাতো তা কিন্তু এই খেমাশুলিতে এসে পৌঁছতে পারে, এবং তারপর যৌথভাবে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমন কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনা একটা উঠে আসছে। তবে এখনই যে এই অবরোধ কর্মসূচি উঠে যাচ্ছে না তা কিন্তু কার্যত পরিষ্কার, একদম পশ্চিমবঙ্গ কর্মী সমাজ তারা একদম খুব পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে যতক্ষণ না রাজ্য সরকার সিআরআই এর যে রিপোর্ট সেই রিপোর্টের উপরে জাস্টিফিকেশন পাঠাচ্ছে ততক্ষণ কিন্তু এই এই যে কর্মসূচি ছবি আমরা দেখতে পাচ্ছি কর্মসূচি জারি থাকবে তা কিন্তু প্রথম থেকেই বলা হচ্ছিল, এবং সেই কর্মসূচি জারি রয়েছে। এর পাশাপাশি নতুন করে আবারও রেল অবরোধ, এমনকি কোচিলার ছবি আপনাদের সামনে রয়েছে পুরুলিয়ার কোচিলায়, এবং সেখানে নতুন করে রেল অবরোধে আন্দোলনকারীরা।
আর এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আরো আমরা জানবো, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি সার্বিকভাবে উঠে আসছে একবার জানাও। আমরা কথা বলবার চেষ্টা করছি মৃন্ময়ের সঙ্গে, তবে তার আগে যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে নতুন করে কোচিলাতে, সেখানে অবরোধও করছেন আন্দোলনকারীরা এবং তপশিলি উপজাতি তালিকাভুক্ত তাদেরকে করতে হবে এই দাবিতেই কিন্তু লাগাতার তারা রেল লোক কর্মসূচির ডাক দেয়। এমনকি রেল পরিষেবা যার জেরে ব্যাহত হয়, পাঁচটা দিন ধরে ব্যাহত ছিল রেল পরিষেবা এবং তারপরে আজ কিছু ক্ষেত্রে তারা তাদের আন্দোলন জারি থাকলেও এই রেল রোকো কর্মসূচি তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। যদিও জাতীয় সড়ক এখনো পর্যন্ত অবরোধ করে রেখেছেন তারা খেমাশুলিতে, যেমনটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, ঠিক তার পাশাপাশি নতুন করে কোচিলাতে সেখানে অবরোধে নেমেছেন আন্দোলনকারীরা। কুর্মি সম্প্রদায়ের মানুষজন তারা হাতে নিশান নিয়ে কিন্তু এই আন্দোলনে নেমেছেন কোচিলা জংশনের স্টেশন, অর্থাৎ কোচিলা জংশনের ছবি মুহূর্তে রয়েছে একেবারে রেল স্টেশনের ভেতরে। শয়ে শয়ে কুর্মি যারা কুর্মি সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, তারা প্রথমে স্টেশনে ঢোকেন এবং তার পরবর্তীতে একেবারে রেলের ট্র্যাকে তারা নেমে আসেন এবং রেল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গিয়েছে এই আন্দোলনের জেরে। যে ছবি মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, খেমাশুলির রেল অবরোধ উঠে গেল এবং কুস্তাউরে সেখানেও রেল অবরোধ উঠে গেল, কোচিলাতে সেখানে কিন্তু নতুন করে কুর্মি সম্প্রদায়ের যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা নতুন করে রেল অবরোধ করেছেন এবং সেই অবরোধের ছবি আপনাদের সামনে রয়েছে যার জেরে যাত্রী ভোগান্তি কার্যত স্পষ্ট হয়েছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন অন্যদিকে খেমাশুলির ছবিও, তবে মৃন্ময় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মৃন্ময়, এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে জানবো তোমার থেকে, একবারে আপডেটেড খবর কি? সেখানে কিন্তু ইতিমধ্যে আবার নতুন করে এই অবরোধ শুরু হয়েছে, অর্থাৎ কোচিলাতে যে রেল স্টেশন আছে সেখানে এই অজিত মাহাতো নেতৃত্বে কিন্তু অবরোধ শুরু হয়েছে এবং নতুন করে অবরোধ শুরু হয়েছে এবং এই অবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। তার কারণ আমরা যেটা দেখেছি যে এই অজিত মাহাতো তিনি এই যে কুস্তুরি এখানে যে অবরোধ তুলেন সেই অবরোধ তোলার পর ওখানে পৌঁছানোর আগেই কিন্তু এই অবরোধ শুরু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতেই পারে যে এখানে তিনি কি কারণে তুললেন, আবার ওখানে তিনি আবার নতুন করে কি কারণে শুরু করলেন এটা কিন্তু এই মুহূর্তে বলা কিন্তু সম্ভব নয়। তার কারণ এখানে হয়তো যেটা সত্যি খবর যেটা মনে করা হচ্ছে যে এখানে কুস্তুরিয়া স্টেশনে যে অবরোধ তিনি তুলেছেন সেই স্টেশন হয়তো কোনো চাপে তুলেছেন এমনটাও কিন্তু হতে পারে, কিন্তু সেই কারণে হয়তো নতুন করে তিনি ওখানে আবার এই যে কোচিলাতে নতুন করে আবার অবরোধ শুরু করছেন এবং আগামী দিনে তারা রাজ্য সড়ক পর্যন্ত অবরোধ করবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ আজকে ট্রেন রোকো আন্দোলন যে শুরু হয়েছে আগামী দিনে অন্য কিছু হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বেশ, তবে রেলের তরফ থেকে তাদের সঙ্গে কোন রকমের কোনো আলোচনা এই মুহূর্তে, আলোচনার কোনো পর্যায়ে কি তৈরি হয়েছে, পরিস্থিতি কি সেই রকম পর্যায়ে গিয়েছে? এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে সেরকম তাদের সাথে কোনো রকম কোনো আলোচনায় বসেনি এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তারা আজ দুপুর 12টার পর থেকে এই অবরোধ শুরু করেছে এমনটাই জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা কোনো কিছু শুরু হয়নি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং ওখানকার যিনি আদিবাসী কর্মী সমাজের যিনি রাজ্য সভাপতি আছেন যুধিষ্ঠির মাহাতো, তিনি যেটা বলছেন যতক্ষণ পর্যন্ত সিআরআই রিপোর্ট রাজ্য সরকার কেন্দ্র সরকারকে জাস্টিফাই করে জমা দিচ্ছে, তাদের অবস্থানে অনড় রয়েছেন, তাদের দাবিতে তারা অনড় রয়েছেন। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়।